দিনদেয়াল অন্ত্যোদয় যোজনার ন্যাশনাল আর্বান লাইভলিহুড প্রজেক্ট উদয়পুর সংস্থা জাখা পণ্ডিত দিনদেয়াল তাংনগ সরাংশাল অলন ফিওগির হাস্তে হুক বার্তে বেড়াইখি মন্ত্রী প্রণজিৎ সিং রয় লগেও তখা উদয়পুর মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপার্সন সন্তের মজুমদার ভাইস চেয়ারম্যান অরুণ চক্রবর্তী গুতম হাঙ্কনি এডিএম অরুণ কুমার আকর্ষণ কিন্তু আমরা দেখেছি এখানে ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানে বহু যারা রোগীরা এখানে চিকিৎসার জন্য আসেন, এই শুধুমাত্র গোমতী জেলাতে না, সীমাবদ্ধ থাকে না, এটা শুধু দক্ষিণ ত্রিপুরা এবং সিপাহীজনের বিশেষ অংশ, দেখো প্রচুর রোগী এখানে চিকিৎসার জন্য আসেন। এমনই এই কাজ, এই চিকিৎসার জন্য রোগীদের জীবন বাঁচানোর জন্য মানুষ তো নিয়ে আসেন হসপিটালে, তখন সামনে কিছু ভাবার চিন্তা কারণ থাকে না, তখন একটা লক্ষ্য থাকে রোগীকে কিভাবে সুস্থ করা যায়। আসার পরে বোঝা যায় যারা রোগীর সঙ্গী থাকেন, যারা রোগীকে নিয়ে আসেন, রোগী তো হসপিটালে চলে যায় ঠিক আছে, কিন্তু তাদেরকে যারা নিয়ে আসেন তাদের অবস্থা কি দাঁড়ায়। বাইরে হসপিটাল আছে আমরা দেখি, এখানে সেখানে রুগী অ্যাটেন্ডেন্ট রাখিয়ে তারা সময় কাটাতে হয়, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদেরকে আসতে হয়, রাত্রেবেলা খোলা সেখানে ডাইনিংয়ে রাত কাটাতে হয়, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা থাকে না, পানীয় জলের সেই সমস্যা নেই, ব্যবস্থা করা হয়েছে।